ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই ইচ্ছেটা। তারা সেন্ট মার্টিন চায়, বাংলাদেশকে চায়। জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে পরে বেশ কয়েকবার অভিযোগ করেন তাকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তির হাত আছে। ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেব, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই ইচ্ছেটা। তারা নিজেদের কাজে ব্যবহারের জন্য সেন্ট মার্টিন দ্বীপ এবং বঙ্গোপসাগরে বাংলাদেশের অংশের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল, যা তিনি দেননি। হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রিন্সিপাল ডেপুটির মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের এটা হাস্যকর বলে মন্তব্য করেন। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের করার সমালোচনা করতেন। এটিসহ কয়েকটি কারণে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে ঢাকা ওয়াশিংটন সম্পর্কের বেশ অবনতি হয়। এই প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র সফরটিকে নানা কারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের এক প্রকার সম্পর্কের যে টানাপোড়েন চলছিল, এই সফরে তা অনেকটাই কেটেছে। সফরে অধ্যাপক ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে তার বৈঠকটি, এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বেশ ভূমিকা রাখবে। কারণ বিশ্বব্যাংক বাংলাদেশকে $3.5 বিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশ থেকে অর্থ পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতারও আশ্বাস দিয়েছে। এছাড়া বাংলাদেশকে $200 মিলিয়ন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টার। এ সময় বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ঘোষণা দেয় দেশটি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হুমায়ুন কবির বলেন, চীন নবায়নযোগ্য জ্বালানি সহ অন্যান্য বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি সহ নানা কারণে এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের এক ধরনের সম্পর্কের টানাপোড়েন চলছিল। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের একটি বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই রকম বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। তবে তাতে দুই দেশের সম্পর্কে যে খুব নেতিবাচক প্রভাব পড়বে সেটিও বলা যাচ্ছে না। এরই মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে দেশের নেট রিজার্ভ বেড়েছে $19 কোটি। একই সঙ্গে গ্রস রিজার্ভ বেড়েছে $15 কোটি। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন। মেক দিস বাংলাদেশ কল নিউ বাংলাদেশ।